আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ডস কিংডমের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে বর্তমানে যে গরম পড়েছে, অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে এই গরমে পাখিকে প্রতিদিন গোসল করাবো কি না। তো এই জন্য আপনাদের সাথে আমি ভিডিওটি করতেছি, আপনারা প্রতিদিন বা সপ্তাহে কয়দিন গোসল করাবেন এই ভিডিওতে আমি আলোচনা করব। তো যেহেতু এখন খুব গরম পড়েছে, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনার পাখিকে কখন কীভাবে গোসল করাবেন এবং গোসল করার নিয়মটা আপনারা ভিডিওতে আমি বলে দেবো, আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাজিগার, ফিন্স, জাবা, কোকাটের, লাভ বার্ডের বিভিন্ন ভিডিও তৈরি করা হয় পাখি পালন সম্পর্কে, তাই ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, বর্তমানে যে গরম পড়ছে, আমাদের স্বাভাবিক যে জীবনযাপনের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে যারা রাস্তাঘাটে থাকেন, বিভিন্ন জব করেন মার্কেটিং লাইনে, তাদের মানে অবস্থা কিন্তু খুবই খারাপ। তো মানুষের যেহেতু বেহাল দশা, সেহেতু কিন্তু প্রত্যেকটা পাখির ক্ষেত্রে একই অবস্থা। মানুষ পশু পাখি যেগুলো বলেন খুবই গরম এখন বর্তমানে। তো এখন যদি আমি আপনাকে, আপনারা অন্য সময় একটা একটা পানির বড় বাটিতে যদি আপনারা খাঁচার ভিতরে পানি দিয়ে দেন, দেখবেন যে সেই সময় পাখি কিন্তু খাঁচার পানি মানে নামতে চায় না বা তেমন একটা গুরুত্ব দেয় না। কিন্তু এখন আপনি যদি একটা বড় বাটিতে করে খাঁচার ভিতরে পানি দিয়ে দেন, দেখবেন আপনার পাখি সাথে সাথে গোসল করবে। তো বর্তমানে যে সিচুয়েশন, যে গরম, যে অবস্থা, আপনার পাখিকে সুস্থ রাখতে, হিট স্ট্রোক থেকে বাঁচাতে অবশ্যই আপনার পাখিকে এখন আপনারা প্রতিদিন গোসল করাবেন। তো গোসল আপনি দুইভাবে করাতে পারেন। একটা হলো বড় বাটি দিয়ে দিবেন, সেই বাটির ভিতরে আপনি কিছু কলমি শাক দিতে পারেন, তারপর পানি দিয়ে দিবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার পাখি গোসল করবে। আর এইভাবেও যদি দেখেন যে 1-1.5 ঘন্টা পানি রাখার পরে গোসল করতেছে না, তাহলে আপনারা একটা স্প্রে, এক ধরনের স্প্রে কিনতে পাওয়া যায়, যেটা আমরা সেলুনের দোকানে গেলে দেখবেন যে আমাদের চুল ভিজানোর জন্য স্প্রে করে। তো ওই ধরনের স্প্রে মেশিন কিনতে পাওয়া যায় 25 টাকা দাম। সেটা একটা বোতলে পানি ভরে তারপর আপনারা পাখিকে হালকা করে স্প্রে করে দিবেন, 3-4 বার স্প্রে করে দিবেন, তাহলেই হবে। এইভাবে আপনারা দিনে একবার দিতে পারেন স্প্রেটা, অথবা দিনে 2 বারও দিতে পারেন, বেলা 10টা 11টা থেকে একবার, আবার বিকেল 3টা 4টা দিকে একবার এরকম দিতে পারেন, অথবা দিনে একবারও দিতে পারেন। আর প্রতিদিনই এখন আপনার পাখিকে আপনি গোসল করা পানি দিবেন। তো ভিউয়ার্স, এই কাজটা অবশ্যই করবেন। আর যেগুলো পাখির শরীর ঠান্ডা রাখে সেই খাবারগুলো এখন বেশি বেশি দিবেন। তো ইনশাল্লাহ আমি আগামীকালকে চেষ্টা করব আপনাদেরকে পাখির শরীর এই গরমে ঠান্ডা রাখতে কোন কোন খাবারগুলো দিবেন এই বিষয়ের উপরে ভিডিও তৈরি করার জন্য। তো ভিউয়ার্স, আবারও বলতেছি, অবশ্যই আপনার পাখিকে আপনি এখন প্রতিদিন গোসলের পানি দিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আপনার পাখির এই গরমের যে একটা ভাব আছে সেটা থাকবে না এবং পাখি অসুস্থ হবে না। আর আপনারা যদি এই সময়ে পারেন, যেহেতু আপনারা যারা ঢাকায় থাকেন, আপনারা কিন্তু আপনাদের বেলকুনিতে হোক বা জানালার সাইডে হোক ছোটো একটা পানির পট বা বাটিতে রাখতে পারেন, অথবা ছাদে আপনারা একটা বাটিতে ছায়া জায়গায়, যেখানে ছায়া আছে ওইখানে আপনারা বাটি রেখে দিতে পারেন। তাহলে ইনশাল্লাহ আমাদের প্রকৃতির যে পাখিগুলো আছে, যেগুলো বন্য পাখি, চড়ুই পাখি, দোয়েল পাখি, শালিক পাখি, সেইগুলো পাখি কিন্তু এখান থেকে পানি খেতে পারবে, কাকও পানি খেতে পারবে। তো ভিউয়ার্স, এটা আপনি সোয়াবে নিয়েতেও করবেন, ইনশাল্লাহ আপনার সোয়াব হবে মাত্র আল্লাহ পাখি রাজি খুশি করার জন্য। তাহলে ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন, সোয়াব হবে এবং পশু পাখিরও উপকার হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।